المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, গুরুত্বপূর্ণ একটি মাসআলা, এই মাসআলাটি হলো নামাজ। এই রমজান মাস দেখা যায় মুসলিম বলতে আমরা সকলে রোজা রাখি এবং সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমাদের একটি ধারণা রয়েছে যে এই রমজান মাসে যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার রোজা হবে না, এটি প্রসিদ্ধ আমাদের মাঝে। সারা বছর নামাজের খবর নাই, এক ওয়াক্ত পড়লে পড়লাম, তবে রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং রোজা রাখে। বিশুদ্ধ মত অনুযায়ী সারা বছর যদি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তো রমজান মাসে রোজা রাখে, তার রোজা কবুল হবে না, এমনকি অন্য কোনো ইবাদতও কবুল হবে না। রমজান মাসে সাদকা করা উত্তম, এটাও কবুল হবে না, এবং ওমরা করা হজের সমান সওয়াব, এটাও কবুল হবে না। কারণ ইসলামের মেইন রুকন, একজন মুসলিম যখন সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই সাক্ষর পরে প্রথম যেটা ওয়াজিব কর্তব্য হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, উমিরতু আন উকাতিলুন নাস হাত্তা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ, আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে যুদ্ধ করতে, তারা মুসলিম নয় কাফের, যেই পন্ত সাক্ষ্য না দিবে, ইমান না আনবে এবং নামাজ প্রতিষ্ঠা না করবে। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফুরি কাজ। আল্লাহাদুল্লাদি বাইনানা ও বাইনাহুম আস-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার, আমাদের মাঝে এবং তাদের মাঝে অঙ্গীকার হল নামাজ, যে ছেড়ে দিল কুফুরি করল। বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া শিরকে তারকু সালাহ, বান্দা এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা মুসলিমরা নামাজ পড়বে আর কাফের মুশরিক হল বেনামাজি। সারা বছর নামাজ ছেড়ে দিচ্ছেন, শুধু রমজানে যদি আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনার রোজা কবুল হবে না, তবে যদি আপনি শর্ত সাপেক্ষে তওবা করেন, আল্লাহ আমি আর জীবনে নামাজ ছাড়বো না, এবং এর উপর স্থায়ী থাকেন এবং আগে যে পাপগুলি করেছেন নামাজ ছেড়ে দিয়েছেন এটি অনুশোচনা করেন, ঘৃণা করেন, এবং একমাত্র আল্লাহর জন্য যদি তওবা করে নামাজ পড়েন রোজা রাখেন তাহলে আপনার নামাজ রোজা সবই কবুল হবে। কারণ ইসলাম এবং তওবা পূর্বের গুনাহ মোচন করে দেয়। তাহলে আসুন আমরা যারা বেনামাজি নামাজ পড়িনি সারা বছর, আজ থেকে তওবা করে নেই এবং তওবা করে নামাজ এবং রোজা শুরু করি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।